হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে টপিক হচ্ছে মিথুন রাশির মানুষদের লাভ লাইফ এবং ম্যারেজ লাইফ, এই দুটি লাইফ কেমন হয় সেটা আমরা বিস্তারে জানবো। তার আগে আরেকটি জিনিস আপনাদের জেনে নিতে হবে, সেটি হচ্ছে আমি দুটো ভিডিও আপলোড করেছি। এক হচ্ছে স্যাটার্নের ট্রানজিট, জুপিটারের ট্রানজিট, এই দুটি ট্রানজিট কি যাবে, কেমন হচ্ছে, আপনাদের কেমন প্রভাব পড়ছে, আপনাদের কি করণীয় না করণীয় সমস্ত কিছু কিন্তু জেনে নিতে হবে। জেনে নিলে কিন্তু আপনাদেরই হেল্প হবে জানতে 2020 সাল আপনাদের লাইফটা ঠিক কোন ট্র্যাকে চলছে, কি কি অ্যাচিভমেন্ট আছে, কি কি প্রবলেম আছে, সমস্ত কিছু বিস্তার বলা আছে। কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, অতি অবশ্যই গিয়ে কিন্তু দেখে নিন। আর 2020-র বর্ষফল খুবই খুবই ইম্পর্টেন্ট, 2020-র বর্ষফল ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, অতি অবশ্যই গিয়ে কিন্তু দেখে নিন। তাহলে চলুন শুরু করি মিথুন রাশির মানুষদের লাভ লাইফ কেমন যায়। মিথুন রাশির মানুষদের লাভ লাইফ কিন্তু প্রচণ্ড চটপাটা যায়। কারণ চটপাটা বললাম, কারণ মিথুন রাশির মানুষদের লাভ লাইফটা প্রচণ্ড একদম সেই রোম্যান্সে ভরা থাকে। এদের লাভ লাইফে কিন্তু একের থেকে দুই পার্টনার থাকে, এরা একই সাথে দুজনের সাথে সমানভাবে রিলেশন কিন্তু মেনটেন করে চলতে পারে। অথচ কেউ বুঝতে পারবে না এদের, মানে এরা এরকম দুটো পার্টনার মেনটেন করে চলছে। অনেক ক্ষেত্রে দেখবেন এদের একটা বিয়ে আছে, ওকে, দেন আবার এরা কিন্তু প্রেমও করছে, এরম জিনিসও কিন্তু এদের মধ্যে দেখা যায়। প্রেমের ব্যাপারে এরা খুব গুছিয়ে কথা বলতে পারে, পার্টনারকে খুব ভালো ইমপ্রেস করতে পারে, পার্টনারকে এক্সপেন্সিভ গিফট দিতে এরা কিন্তু খুব এক্সপার্ট লেভেলের লোক। এইসব করে মানুষের মনে খুব সুন্দর এরা একটা জায়গা তৈরি করে নেয়। তারপরে এরা যাই বলুক না কেন বা যাই করুক না কেন, কেউ চট করে কিন্তু এদের ডাউট করবে না। আর এদের দেখবেন একটা খুব ইনোসেন্ট ফেস হয়, এই ইনোসেন্ট ফেস হওয়ার কারণেই এরা যে কোনো মানুষকে খুব সুন্দর টুপি পরাতে পারে, এই গুণটা কিন্তু এদের মধ্যে আছে। এটা লাইফের ফার্স্টের দিকে এরা করে, তবে এরা প্রেমের ব্যাপারে কোনো কালে খুব একটা সিরিয়াস থাকে না। মানে হয় না যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে একটা প্রেম করতে হবে, অনেককে শুনবেন যে হ্যাঁ রে প্রেম করছি, যদি জিজ্ঞেস করেন বলবেন না এখন পড়াশোনা করছি তো এখন কিছু না, ঠিক গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে গেলে একটা প্রেম করবো, মানে প্রেম করবো মানে প্রেম করবো, ঘুরবো বেড়াবো, আনুষঙ্গিক যা যা হয় সমস্ত কিছুকে সমস্ত কিছুই এরা কিন্তু খুব সুন্দর মেনটেন করে। প্রেমের ব্যাপারে কিন্তু মিথুন রাশির লোকেরা খুব একটা ভরসাম্যান নয় বলা যেতে পারে, অন্তত প্রেমের ব্যাপারে খুব একটা সিরিয়াস এরা হয় না। কিন্তু এদের ম্যারেজ লাইফটা খুব ভালো হয়। লাইফের দেখুন প্রেমটা তো একটা প্রথম স্টেজে হয়, অল্প বয়সের জিনিস, কিন্তু ম্যারেজ লাইফের ক্ষেত্রে এরা খুব একটা খারাপ হয় না। ম্যারেজ লাইফের ক্ষেত্রে এরা ভালো, বিশ্বাসযোগ্য, দায়িত্ববান, সমস্ত কিছু আছে। কিন্তু এদের একটা প্রবলেম আছে, ওই যে ইয়াং বয়সের একটা নেচার, ধরুন পাশ থেকে কেউ একটা সুন্দরী গেল বা হ্যান্ডসাম কেউ গেল, তার দিকে ঘুরে দেখতে হবে, যার জন্য কিন্তু পার্টনারের সাথে এদের প্রবলেম অ্যারাইজ করে। এদের এই যে একাধিকবার প্রেম জীবনে আসার ফলে কোথাও কোথাও কিছু না কিছু প্রুফ থেকে যায়। দেখুন আপনি যাই করুন না কেন তার প্রমাণ কিন্তু একটা থাকে, এই যে প্রমাণ থেকে যাওয়ার জন্য কিন্তু এদের পার্টনারের সাথে কোথাও গিয়ে প্রবলেম অ্যারাইজ করে। পার্টনারকে এরা প্রচণ্ড পরিমাণ মিথ্যে কথা বলে, মানে নিজের গলতিগুলো লুকানোর জন্য, নিজের ভুলগুলো লুকানোর জন্য কোথাও গিয়ে কিন্তু এরা পার্টনারকে একটু মিথ্যে কথা বলে, যার জন্য কিন্তু পার্টনারের সাথে একটু মতবিরোধ তৈরি হয়ে যায়। এরা প্রচণ্ড সৌন্দর্যের পূজারি, ঠিক আছে, যার জন্য কিন্তু পার্টনারের সাথে একটু প্রবলেম অ্যারাইজ করে। কোনো সুন্দর মহিলা দেখলো বা সুন্দর পুরুষ দেখলো, তার প্রতি এদের একটু মন গলে, এটা বলতেই হবে, এর জন্য কিন্তু প্রবলেম অ্যারাইজ করে। অনেক সময় এদের পুরনো প্রেম লাইফে ফিরে আসার জন্য কিন্তু এদের ম্যারেজ লাইফ অনেকটা অনেকটা ডিস্টার্ব হয়ে যায়। আর এদের বাড়ির লোকের এরা কিন্তু একটু কথা শুনে চলে, কোথাও গিয়ে দেখবেন এরা মাঝে মাঝে বাড়ির লোকের কথা শুনে চলে, তার জন্য কিন্তু এদের ম্যারেজ লাইফ খানিকটা হিল্ড আপ হয়। আর এরা না মাঝে মাঝে খুব ফিকল মাইন্ডেড হয়ে যায়, মানে কি করতে হবে জানে না, কি করণীয় জানে না, কোনো একটা সিচুয়েশান, ধরুন একটা টাফ সিচুয়েশানে পড়েছে, কি করবে জানে না, কি করতে হবে কিছু জানে না, যার জন্য কিন্তু এদের ম্যারেজ লাইফ অনেকটা ডিস্টার্ব হয়ে যায়। অনেক ক্ষেত্রে এরা লাইফে টুকিটাকি ডিসিশন ভীষণভাবে ভুল নিয়ে ফেলে, যার ফলেও কিন্তু এদের ম্যারেজ লাইফ অনেকটা নষ্ট হয় বলা যেতে পারে। আর পার্টনারকে এটা খুব একটা বুঝে উঠতে পারে না, বা পার্টনারের কি ডিমান্ড সেটা বুঝে উঠতে পারে না, যার জন্য কিন্তু প্রবলেম হয়। সব মানুষের ডিমান্ড কিন্তু লাক্সারিয়াস লাইফস্টাইল হয় না,
কোনো কোনো মানুষ একটু ভালোবাসা, একটু টাইম, ঠিক আছে, দুটো ভালোভাবে কথা বলা, এই জিনিসগুলো কিন্তু পছন্দ করে। আর সেটা মিথুন রাশির মানুষরা কিন্তু খুব একটা ভালো বুঝতে পারে না। এদের কাছে হচ্ছে একটা ডেট, যেটা ডিনার, এক্সপেন্সিভ ডিনার, ঘুরতে যাওয়া, এটা করে দিলাম মানে রেসপন্সিবিলিটি আমার এন্ড হয়ে গেল, আমি তো হ্যাপি রেখেছি, এই ধরনের মানসিকতা রাখে বলে এদের ম্যারেজ লাইফে গিয়ে কিন্তু কোথাও একটু প্রবলেম অ্যারাইজ করে। এই এই জিনিসগুলো যদি এরা একটু চেঞ্জ করে ফেলে এদের ম্যারেজ লাইফটা ঠিক হয়ে যায়। অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে কি বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলবো, এদের অনেক ক্ষেত্রে এদের দেখা যায় কি এদের দ্বিতীয়বার বিবাহ হচ্ছে বা ডিভোর্স হচ্ছে, এই ধরনের জিনিস কিন্তু মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে বেশিরভাগই দেখা যায়। এদের মাঝে মাঝে হয় না, আমি আর রিলেশনে থাকবো না, কি কারণ কিচ্ছু জানে না, বা রিলেশনে থাকবে না এইটুকু জানে, এরকম মানসিকতা এদের মধ্যে গ্রো করে, যার জন্য কিন্তু এদের রিলেশনটা গিয়ে নষ্ট হয়ে যায়। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে এসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে আপনার ফ্যামিলি, বন্ধুবান্ধব সবাই ভিডিওটি দেখতে পারে, তাদেরও যেন হেল্প হয়। তাহলে টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।